চার ঘাটের শিক্ষিত মহিলা পুরুষরা ও রাজশাহীর ধনী ও দরিদ্ররা ও রাজশাহীর সুস্থ অসুস্থরা তোমরা কি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে মনোযোগ দিব না পার হয়ে গেল পার হয়ে গেল 1450 বছর পার হয়ে গেল যুগে যুগে রাসূল সাহাবী তাবেঈ তাবে তাবেঈ عالم علماء محدث مفتي مفسر امام مؤذن را সতর্ককারী داعی را 1450 বছর থেকে বলে যাচ্ছে বলে যাচ্ছে ان اول ما يحاسب به العبد او তোমরা যাকাত আদায়কারীরা ও তোমরা সাদাকা দানকারীরা ও তোমরা ভালো ব্যবহারকারীরা ও তোমরা রোজা রাখো যারা তোমরা যারা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো যারা তোমরা মদ শুকর থেকে নিজেকে হেফাজত রাখো যারা তোমরা সুদ ঘুষ থেকে নিজেকে হেফাজত রাখো যারা তোমরা সব সময় নিজেকে দিরিক আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করা থেকে বিরত থাকো জেনে নাও পার হয়ে গেছে 1450 বছর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাবিবুল্লাহ বলছেন খলিলুল্লাহ বলছেন রাসূলানা নবিয়ানা বলছেন খাতামান নবিয়িন বলছেন ইমাম আল আমবিয়া ইমাম আল মুরসালিন বলছেন রাহমাতান লিল আলামিন বলছেন কি বলছেন ইন্না আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদ عبد بصلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر حاج زكاة بحلو ببهار صيام رمضان إشعاب أعمال رسول صلى الله عليه وسلم نشتري ما نشر شبارك هشيب نباه بيبرت دين شرط الركات نبازه شبارك সবার আগে কোন মানুষের লক্ষ কোটি আমাল পুরো পৃথিবী জুড়ে ভালো কাজ সবার আগে হিসেব হবে সালাতের ফাইন সালুহাত তো সবার আগে হিসেব হলে বাকিগুলো যদি ঠিক না হয় বা বাকিগুলো যদি ঠিক থাকে এটা যদি ঠিক না থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই হিসাবের দিন সবার আগে হিসেব হবে নামাজ 17 রাকাতের ফজরের 2 জোহরের 4 আসরের 4 মাগরিবের 3 ইশার 4 এই 17 হিসাব হবে না জুমার নামাজের হিসাব আগে হবে না না ঈদের নামাজের হিসাব আগে হবে না না উইত্রের আগে হিসাব হবে না না এগুলো কোনগুলোর হিসাব হবে তবে আগে নয় আগে নয় আগে দিনে 17 যেই 5-6 30 ওয়াক্ত পড়ে শুক্রবার দিন ফজর 31তম ওয়াক্ত পড়ে জোহরের জুমা 32তম ওয়াক্ত পড়ে আবার আসর মাগরিব ইশা করে সপ্তাহে 35 ওয়াক্ত সওয়াব যে আদায় করে ওই লোকের সবার আগে এই 5 ওয়াক্ত 17 রাকাতের নামাজ হিসাব হবে তো যদি 5 ওয়াক্ত নামাজের হিসাব হয় যদি কারো ঠিক থাকে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ তাহলে কি হবে আর যদি কারো 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ ঠিক না থাকে তাহলে কি হবে এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি বলেছেন ফাইন সালুহাত ও পৃথিবীর নামাজীরা সন্তুষ্ট হও সন্তুষ্ট হও ও পৃথিবীর মুমিন নামাজীরা প্রশান্তি পাও প্রশান্তি পাও তোমাদের রাসূল বলেছে فإن صلحت جار 5 وقت 17 রাকাত নামাজ ঠিক আছে فقد افلح সে জিতে গেল জিতে গেল যার 5 وقت নামাজ ঠিক আছে وانجح মুক্তি পেয়ে গেল মুক্তি পেয়ে গেল কোথায় থেকে انها لوا ليلها لاগুন থেকে نزعة للشوى
যেমন মানুষের চামড়া খসে দিবে, মুক্তি পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। কোথায় থেকে আনিল মুজরিমিন অপরাধীকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামের আগুন নিক্ষিপ্ত করলো? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিল না। ও তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতকারী আছো, তোমরা জেনে নাও সুসংবাদ। আবু হুরায়রা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার দিনে পাঁচবার নামাজ ঠিক আছে, ফাকাদে আফলাহা, জিতে গেল, জিতে গেল। ওয়ান জাহা, মুক্ত হয়ে গেল জাহান্নামের আগুন থেকে, আল্লাহর আযাব ও গজব থেকে সে মুক্ত হবে ইনশাআল্লাহ। ওয়াইন ফাসাদাত, যার পাঁচ ওয়াক্ত সতেরো রাকাত নামাজ ঠিক নাই, ফাকাদে খাব ওয়া খাসির, সে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত। যত বড় বুজুর্গ হও, যত বড় দানশীল হও, ফাকাদে খাব, ফজরের দুই যে পড়েনি, জোহরের যা চার যে পড়েনি, যে আসরের চার পড়েনি, মাগরিবের তিন পড়েনি, ঈশার চার পড়েনি, ফাকাদে খাব, ধ্বংস, ধ্বংস তার। ওয়া খাসির, ক্ষতিগ্রস্ত, সে ক্ষতিগ্রস্ত। আন উম্ম সালামাহ আন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ওয়া হুয়া ফিল মাউত, ওয়া হুয়া ফিল মাউত, আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আশিকে রাসূলরা, ও মিথ্যা দাবিদার আশিকে রাসূলরা, ও লাল নীল গালিচা পরা লোকরা, যারা তোমরা মিথ্যা দাবি করো রাসূলের প্রেমিক হিসেবে, ও তোমরা যারা বছরে একবার কিছু একটা গান বাজনা ঢোল তবলা বাজিয়ে নবী, তোমরা যারা নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা বছরে একটা দিন এভাবে চিল্লাচিল্লি করো, রাস্তাঘাট দখল করো বাংলার জমিনের, তোমরা বুঝাতে চাও তোমরাই তো এই দেশের নবী প্রেমিক, তোমরা বুঝাতে চাও এভাবেই তো নবীকে ভালোবাসা যায়, তোমরা বুঝাতে চাও এভাবেই তো নাসারারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, তাই তোমরা জন্মদিন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দেখাতে চাও। তোমরা দেখো এদেশের নায়ক নায়িকাদেরকে গান বাজনা ঢোল তবলা বাজিয়ে হুন্ডা দিয়ে রিসিভ করা হয়, তাই তোমরা রাস্তাঘাট জ্যাম করে পুরো বাংলাদেশকে ব্লক করে তোমরা রাস্তাঘাটে নেমে নেচে গিয়ে চিল্লা চিল্লি গান কবিতা গজল গিয়ে তোমরা বলতে চাও এভাবেই তো নবীকে ভালোবাসা দেখাবা। শোনো শোনো মিথ্যুকরা, ও মিথ্যাবাদীরা, ভয় করো সেই রবকে যার কাছে ফিরে যাবা, ভয় করো সেই রবকে যিনি হিসেব রক্ষক হিসেব রক্ষাকারী, ভয় করো সেই রবকে যার সামনে থেকে পালানোর কোনো রাস্তা নেই, ভয় করো মিথ্যা হতে। নবী প্রেম দেখাতে চাও, তবে শোনো তোমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা أن النبي صلى الله عليه وسلم قال وهو في الموت أم سلمة رضي الله عنها تكبر نتتني بولن الله النبي صلى الله عليه وسلم مرت شجاي تكا ومستيتني بولن الصلاة الصلاة وما ملكت أيمانكم তোমরা, তিনি বলেছেন নামাজ নামাজ, মৃত্যু সজ্জায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আব্বা, মৃত্যু সজ্জায় আবু বকর আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের নবী, মৃত্যু সজ্জায় এই পৃথিবীর জন্য যিনি রহমত হিসেবে এসেছেন, যাকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন, মৃত্যু সজ্জায় মৃত্যু সজ্জায়, এই মৃত্যু সজ্জায় বলছেন নামাজ 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 নামাজ।
তোমরা যারা রাসূল প্রেম দেখাও তোমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করো তবে শুনো আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মুনিবিন ইলাইহি ওয়াত্তাকূহ ওয়াকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন দেখো খালি তো মনে করো মাজারে গিয়ে সিজদাদের শিরিক হয় খালি তো মনে করো মাজারে গিয়ে বাচ্চা কাচ্চা চাইলে শিরিক হয় তোমরা আবার রাজশাহী চাপাইর মানুষ নিজেকে সহি আকিদা বলো জান্নাতে তো যাবাই কারণ আল্লাহর সাথে শিরিক করো না গ্যারান্টি হয়ে গেছে তাই যা খুশি তা ব্যবহার করো রাগ দেখিয়ে কথা বলো সুন্দরভাবে মানুষকে শোনো তুমি মুশরিক নাকি মুমিন তুমি বললেই তো হবে না তুমি বললেই তো হবে না আল্লাহ যাকে মুমিন বলেছে সেই মুমিন রাসূল যাকে মুমিন বলেছে সেই মুমিন আল্লাহ যাকে মুশরিক বলেছে রাসূল যাকে মুশরিক বলেছে সেই মুশরিক তুমি নিজেকে নিজের গায়ের জোরে এখানে দাবি করতে পারো এভাবে মুমিন হওয়া যায় না দেখো তোমাদের রব বলছে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু তোমরা বিশুদ্ধ চিত্তে আল্লাহর অভিমুখী হও এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো ওয়াকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা নামাজ কায়েম করো মুশরিকের অন্তর্ভুক্ত হয়ো না তোমরা নামাজ কায়েম করো মুশরিকের অন্তর্ভুক্ত হয়ো না তিনি বলেছে মুশরিক হয়ো না তো কি হতে হবে তিনি বলেছে বিশুদ্ধ চিত্তে নিয়ে আল্লাহর সামনে আসো ওনাকে ভয় করো তো কিভাবে এটা ভয় করবো ওনাকে বলছে যে নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠিত করো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না তোমরা চার ঘাটার মানুষ কি বলবো কারা কারা মুসলমান আছে যায় দুইহাত্তরে কি করবো কোন প্যান্ডেল ছোট মানুষ কোন দুইহাতে বেশি দেখা যায় ঠিক আছে মাশাল আল্লাহ তারা বরকত দিয়ে কবুল করুন আপনাদেরকে মাহফিল এত ছোটোখাটো হয়ে সীমিত হওয়াই উচিত ওই মাহফিল কমিটি হচ্ছে বোকা যারা মনে করে এখানে দশ গ্রামের লোক জড়ো করে সফলতা পায় ওই মাহফিল কমিটিও বোকা যে তিরিশ পঞ্চাশ মানে একশো দুশো পাঁচশো এক হাজার মাইল থেকে দাওয়াত দিয়ে কাউকে নিয়ে আসে কেন বোকা আমি বলি কারণ আমি বছর একবার আসবো বা কেউ বছর একবার আসবে এখানকার যিনি আলেম মাহফিল কমিটি যদি তাকে ইজ্জত দেয় তাকে মেনে নেয় তাকে সম্মান দেখায় শ্রোতাও তাকে ইজ্জত দেবে মেনে নেবে সম্মান দেখাবে এবং ওকে সারা বছর এখানে পাওয়া যাবে এদেশের মাহফিল কমিটি মনে করে আমি বড় মানুষ হ্যাঁ ও জানে না যে লোকটা মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করায় লোকটা পাঁচ ওয়াক্ত প্রথম তাকবীর পায় লোকটা মুমিনদের মধ্যে কত আউয়াল সারির মুমিন লোকটা কতগুলো মানুষকে সালাত আদায় করায় ডেইলি কতগুলো নেকি পায় লোকটা কতগুলো মানুষকে হাইয়া আলা সালা নামাজের দিকে ডাকে এটা ভিন্ন কথা এদেশে ইমাম মুয়াজ্জিন নেওয়ার সময় সস্তা খোঁজে সস্তা খোঁজে লো কোয়ালিটি খোঁজে এবং বলে দে তোমার বেশি কাজ না খালি আজান দিবা দুই হাজার টাকা দিলে তো চলে মানে যে অল্প কাজটা সে নিজেই কিন্তু করতে ইচ্ছুক না এই অল্প কাজটা সে নিজেই করতে ইচ্ছুক না তো ইউ আপনাদের এদিকে আমি আজান দেখে আল্লাহ কি হয়েছে ভালো মজার নাই আমি ভেঙাচ্ছি না বলেছে না মসজিদে আসলে মানুষজন কম তো টাকা ওঠে না এটা তুমি দেওয়া যায় না তুমি নিজেই নিজের ধ্বংস নিয়ে আসছো মানে তুমি কি করতেছো তোমার ঘরের জন্য বাজার করতেছো তোমার ঘর সাজানোর আসবাব কিনতেছো তুমি দুনিয়ার থার্ড ক্লাস দুনিয়ার একবারে লো কোয়ালিটি দিয়া যদি আনো এই খাইলে অসুস্থ হবা এই ঘর রাখলে তোমার পরিবেশ নষ্ট হবে তোমার উচিত ভদ্র নম্র সুশিক্ষিত যাকে তুমি মানবা মেনে নিবা ওরকম কোনো মসজিদ মাদ্রাসার যে মাদ্রাসার প্রিন্সিপাল হোক শিক্ষক হোক একজন হাফেজ কোরআন যে কোরআন নিয়ে অধ্যয়ন করে যার জাতি নিয়ে চিন্তা আছে দশ হাজার টাকা বেশি দিয়ে হলো তাকে রাখো হ্যাঁ সপ্তাহে দুইবার গোশতের বদলে একবার খাও ভালো একটা ইনাম রাখো
তাহলে আর 500 মাইল দূরে থেকে বক্তা নিয়ে এসে বছর এরকম প্যান্ডেল করে কথা শুনতে হবে না, সে তোমাকে প্রতি শুক্রবার শুনিয়ে দিবে যাবে ঠিক। আর এরকম বক্তা শুনতে হলে ইটস ওকে, চারঘাটা চাপায় রাজশাহী সবাই মিলে পরামর্শ করে রাজশাহী সদর একটা প্রোগ্রাম করবা, সবাই যার যার গ্রাম থেকে দু চারজন করে যাবা, মানুষ হবে 5,000-10,000, বক্তা আসবে 5 জন, কথা বলবে, তোমরা বছরে একবার তোমাদের শখও মেটাইনি, খরচও কমে যাবে, তোমাদের উপজেলা চেয়ারম্যান সে 50,000 টাকা দিবে, চাপাই জেলা না উপজেলা ওইটা তাই ওইটা বেশি দিবে যেহেতু জেলা, এরকম করে তোমরা 10 লাখ 15 লাখ টাকা অ্যারেঞ্জ করো, সুন্দর একটা প্যান্ডেল করো, প্রয়োজনে সৌদি আরব থেকে নিয়ে আসো, আমেরিকা থেকে নিয়ে আসো আগে, হ্যাঁ ইটস ওকে, তোমাদের যেহেতু বছর একটা কালচারে পরিণত হয়েছে, ধর্ম যেহেতু বাৎসরিক একটা অনুষ্ঠান, দিন শিক্ষা যেহেতু বাৎসরিক একটা অনুষ্ঠান, শীতকালের একটা অনুষ্ঠান, এলাকার একটা মান সম্মান, তো ওভাবে পূরণ করো না, এইভাবে লোকজনের টাকা নিয়ে দেখো তোমাদের অবস্থা, তোমরা বলো যে অমুক হুজুরকে 20,000 টাকা দিছে, দেখা যায় যে হুজুরের এক টাকাও পায় না, খালি তেল গাড়ি আর টোলে চলে গেছে আর ড্রাইভারে চলে গেছে, তোমরা বলছো হুজুরকে দিয়েছো, হুজুরে বলছো যে আমি পাই না ড্রাইভারে দিয়ে দিছি, টাকাগুলো তুমি যাচ্ছে কিনেছো, তারা বলছো যে ইসলামের কাজের জন্য নিচ্ছি, যে লোকটা দিল টাকা মাদ্রাসা বা মসজিদের জন্য সেই লোকটার কাছেও আর নাই, তুমি যে মসজিদ মাদ্রাসার জন্য নিছো তোমার কাছেও নাই, কেন প্যান্ডেল লাইট হুজুরের টাকা ওখানে নাই, হুজুর যে টাকাগুলো নিছো হুজুর ড্রাইভার তেল গ্যাস টোল আসা যাওয়ার রাস্তা টাকাগুলো পেলোকে আসলে মূল টাকা পাশে পেট্রোল পাম্পে আর ড্রাইভার মূল টাকা কে পাইছে, তাহলে তুমি বললো যে ইসলামের জন্য নিচ্ছ তোমার মাদ্রাসা মসজিদ সংস্কার করবে, টাকা উঠলো কত 5 লাখ, বেশ ভালো খুব খুশি তুমি 5 লাখ, হুজুর আনছো 3 জন, একজনের দিলার 15,000, এলাকার একজন সে যত বড়ি আলিম তুমি আবার 5,000 টাকা দিয়ে অপমান করবা, হ্যাঁ সত্যি কথা তো বলবো, উনি গ্রামের, উনি গ্রামের তোমার গ্রামের ভালো আলিম তোমার এলাকায় আসে না কারণ ও জানে, তুমি যে টাকা দিয়ে মূল্যায়ন করো এই দেশের মাটিতে যে যত বেশি টাকা নেই সে তত বড় হুজুর, হ্যাঁ তুমি তো বলবো হ্যাঁ যদি বল না হয় তো চাহিদা থাকতো মানুষ নাকি 1 লাখ টাকা দিয়ে পায় না, কে ভুল বলতেছি নাকি, তোমাদের কপাল খারাপ, তোমাদের কপাল পড়া নিজ হাতে নিয়ে যাও, যে সিগারেট খায় সিগারেট খোর বলে যে মানুষ কয়জন মরছে সিগারেট খায়, হ্যাঁ এরকম তোমাদের এরকম নিজেরা নিজেদের হাতে ধ্বংস করতেছে নিজেদের।